ওয়েলকাম বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত ফাইনালি আজকে কিন্তু আছে চেন্নাইন এফসির একাধিক আপডেট চেন্নাইন এফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তাছাড়া আই এর আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে ইস্টবেঙ্গল ক্লাবের আপডেট আছে সব তোমাদের সামনে তুলে ধরব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত গুলো ডিটেলে জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা সবার আগে যে আপডেটটা দিয়ে দেবো এতদিন মুখোমুখি কথা ছিল এবার গতকাল কিন্তু অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অর্থাৎ এটিকে চ্যাপ্টারের কিন্তু দি এন্ড মানে মোহনবাগানের সামনে থেকে এটিকে অফিসিয়ালি গতকাল সরে গেছে গতকালই কিন্তু অফিসিয়ালি আপডেট এসে গেছে ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে মোহনবাগানের পোস্ট করে দেওয়া হয়েছে যে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ফার্স্ট জুন থেকে এটিকে মোহনবাগানের নাম হয়ে যাবে মোহনবাগান সুপার জায়েন্টস এটা তো আইএসএল এর ফাইনাল জেতার পর সঞ্জীব গোয়েঙ্কা নিজে জানিয়ে দিয়েছিলেন তবে তখনও কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টটা আসেনি সেটা গতকালই এসে গেল অর্থাৎ আইএসএলের থ্রি টাইমস চ্যাম্পিয়ন প্রথম চ্যাম্পিয়ন এটিকে নামও নিশান পুরোপুরি মুছে গেল বলাই যায় অর্থাৎ আর কিন্তু এটিকে নামের কিছুই থাকছে না তো যারা এটিকে সমর্থক ছিল অবশ্যই মোহনবাগান বা ইস্টবেঙ্গলকে তোমরাও সমর্থন করতেই পারো কারণ বাংলার থেকে বড় তিন ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহামেডান এদের ছাড়া কিন্তু বাংলার ফুটবল কখনোই সম্পূর্ণ হয় না তো এদের টিমতে তোমরা সাহায্য করতেই পারো এবং বাঙালি জন্মই নেয় হয় ইস্টবেঙ্গল নয় মোহনবাগান হয়ে তোমরা কারা কারা মোহনবাগান সমর্থক আর কারা ইস্টবেঙ্গল সমর্থক বা কারা মোহামেডান সমর্থক অবশ্যই নিচে কমেন্টে জানিও অন্যদিকে আরেকটা অফিসিয়াল আপডেট যেটা দিয়ে দেবো এটাও তোমাদেরকে আগেই কনফার্ম করেছিলাম গতকাল এটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এলো মুম্বাই সিটি এফসি এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার রোস্টাইন গ্রিফিথসের সাথে পঁয়ত্রিশ বছর বয়সে এই সেন্টার ব্যাক তিনি ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন ব্রিলিয়েন্ট সিজন গেছে আগেরটা তো সেই জন্যই রোস্টাইন গ্রিফিথস আরও একটা সিজন থাকছেন মুম্বাই সিটি এফসিতেই অর্থাৎ দু হাজার চব্বিশ অব্দি একদমই অফিসিয়াল আপডেট তিনি থাকছেন অন্যদিকে গতকাল সার্জিও লোবেরার আপডেটটা কনফার্ম করার পর ওডিসা এফসি একের পর এক বড় বড় ডিল করতে চলেছে তাদের মধ্যে মোর্তাদা ফল আহমেদ জাহুর নাম তো গতকালের ভিডিওতেই মানে আরও ক্লিয়ারলি জানিয়েছিলাম বা তার আগেও জানিয়েছিলাম এবার যে নামটা উঠে আসছে আইএসএলের ইতিহাসের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার আমার পার্সোনালি অত্যন্ত পছন্দের ফুটবলার এডু গার্সিয়া তেত্রিশ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার এডু গার্সিয়া আইএসএলে দীর্ঘদিন খেলেছেন বেঙ্গালুরু এফসি এটিকে এটিকে মোহনবাগান হায়দ্রাবাদ এফসির মতো ক্লাবে ছিলেন তারপর সার্জিও লোবেরার হাত ধরেই তিনি গিয়েছিলেন চায়নার ক্লাব সিচুয়ান জিউনিউতে সিচুয়ান জিউনিউর সাথে এখনও তার কন্ট্র্যাক্ট আছে মানে ডিসেম্বর মাস অবধি তার কন্ট্র্যাক্টটা চলবে তবে সার্জিও লোবেরা জানিয়ে দিয়েছেন তার অত্যন্ত পছন্দের ফুটবলার এডু গার্সিয়া এবং তাকে কিন্তু নিয়ে আসতেই হবে এবং ওডিসা সেই রকম সিচুয়ান জিউনিউয়ের সাথে আবারও কথাবার্তা চালাচ্ছে যাতে এডু গার্সিয়ার ট্রান্সফারটা করাতে পারে অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে মানে খুব খারাপ কিছু না ঘটলে এডু গার্সিয়াকে আবারও আমরা কিন্তু আইএসএলএ দেখতে চলেছি এবার ওডিসা এফসির জার্সিতে সিচুয়ান জিউনিউয়ের হয়েও কিন্তু তেইশটা ম্যাচে সাতটা গোল স্কোর করেছেন এডু গার্সিয়া তাছাড়া আইএসএলের ইতিহাস নিয়ে আর কি বলবো আইএসএলের ইতিহাসে তো দুরন্ত পারফরমেন্স দিয়েছেনই আটান্নটা ম্যাচের মধ্যে চোদ্দোটা গোল এগারোটা অ্যাসিস্ট করেছিলেন এই এডু গার্সিয়া এডুগার্সিয়ার একটাই যেটা সব থেকে বড়ো প্রবলেম ইনজিউরি প্রবলেম চোট আঘাত সমস্যায় অনেকটা টাইমই ভুগেছেন নাহলে কিন্তু এডুগার্সিয়ার থেকে আরও বেটার পারফরমেন্স আমরা এক্সপেক্ট করেছিলাম মানে চোট আঘাত সমস্যা না থাকলে তিনি আরও বেটার খেলতেই পারতেন মানে অনেক ম্যাচ মিস করে যান এডুগার্সিয়া তার থেকে আমরা পুরো সিজন এক্সপেক্ট করতেও পারি না তো দেখা যাক ওডিসা এসে তিনি তার এই সমস্যাটা দূর করতে পারেন কি না তবে সার্জিও এডু এডুগার্সিয়াকে আনতে চাইছেন এটা পুরোপুরি ক্লিয়ার এবং ওডিসা এফসি সব রকমের চেষ্টা করছে তবে এখানে শুধুমাত্র এডু নয় আরও দুই ভারতীয় ফুটবলারকেও ট্রান্সফার করাতে চাইছে মানে সার্জিও আরও দুই পছন্দের ফুটবলার তাদের মধ্যে একজন অবশ্যই মুম্বাই সিটি এফসির লেফট ব্যাক মন্দাররাও দেশাই ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও দীর্ঘদিন ধরে যুক্ত আছেন এই মন্দার তো মন্দারকেও কিন্তু ওডিশা এফসি ট্রান্সফার করাতে চাইছে ইস্টবেঙ্গলের প্রাইমারি টার্গেট কিন্তু এই সিজনে ছিল মন্দাররাও দেশাই তাহলে যদি ওডিশা এফসি মন্দারকে সাইন করাতে চায় তাহলে ইজিলি সাইন করাতে পারবে কারণ এখানে কিন্তু ট্রান্সফার ফিয়ের কোনো ব্যাপারই নেই কারণ মুম্বাই সিটি এফসির সাথে তার কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে এই মে মাসেই তারপরে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন তো ওডিসিএফসি চাইলে ইজিলি কিন্তু মন্দারকে সাইন করাতেই পারে তো ইস্টবেঙ্গল যদি মন্দারকে সাইন করাতে চায় খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু এই ডিলটাকে সিল করতেই হবে নাহলে সার্জিও লোবেরা এসে গেছেন এবং মন্দারকে তিনি ইজিলি কিন্তু ওডিসিএফসিতে নিয়ে আসবেন অর্থাৎ আরও একটা ইম্পর্টেন্ট ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলের হাতছাড়া হাতছাড়া হতেই পারে তবে এখানে আরেকটা যেটা আপডেট বেরিয়ে আসছে তৃতীয় জন ফুটবলার যিনি আছেন তিনিও ওডি এফসিতে আসতে পারেন লেনি রড্রিগেস সার্জিও লোবেরার আরও এক পছন্দের ফুটবলার মোহনবাগান থেকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এফসি গোয়াতে গিয়েছিলেন এবং গোয়ার সাথেও তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং ওডি এফসি কিন্তু আগেও এই আপডেটটা তোমাদেরকে দিয়েছিলাম এই লেনি রড্রিগেস ডিফেন্সিভ মিডফিল্ডার অভিজ্ঞ ফুটবলার তাকে কিন্তু আবারও দলে নিয়ে আসতে চাইছে এখানেও কিন্তু লোবেরা ফ্যাক্টর একটা বড় মোমেন্ট হয়ে উঠতেই পারে অর্থাৎ ওডিসা এফসি দারুণ একটা স্কোয়াড তৈরি করতে চলেছে আর তোমরা অনেকেই কমেন্ট সেকশানে জিজ্ঞেস করছিলে ট্রান্সফার ব্যান পড়তে পারে ওডিসা এফসির ওপর দেখো এখনও কিন্তু ওরকম কোনো অফিসিয়াল আপডেট আমরা অন্তত পাইনি যে ট্রান্সফার ব্যান পড়ছে ওডিসা এফসির ওপর তবে হ্যাঁ পরবর্তী সময়ে যদি ওরকম কোনো আপডেট বেরিয়ে আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার বন্ধুরা ফাইনালি আসা যাক চেন্নাইন এফসির আপডেটে চেন্নাইন এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা দিয়ে দেবো চেন্নাইন এফসি তাদের একজন বিদেশি ফুটবলারের সাথে কন্ট্র্যাক্ট এক্সটেনশন করতে চাইছেন তিনি হলেন জার্মান সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার জুলিয়াস ডিউকের সাতাশ বছর বয়সে এই মিডফিল্ডার জুলিয়াস ডিউকের কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিয়েছিলেন চেন্নাইন এফসির জার্সিতে গত সিজনে কুড়িটা ম্যাচের মধ্যে একটা গোল চারটে অ্যাসিস্ট করেছিলেন তাছাড়া সুপার কাপেও কিন্তু একটা গোল স্কোর করেছিলেন জুলিয়াস ডিউকের তো এই মুহূর্তে যেটা আপডেট জুলিয়াস ডিউকের সাথেই কিন্তু কন্ট্র্যাক্ট এক্সটেনশন করতে চলেছে চেন্নাই এফসি এবার চেন্নাইন এফসির থেকে বড় যেটা প্রশ্ন সেইটার সলিউশন দিতে চলেছি মানে এই মোমেন্টে যেটা আপডেট বেরিয়ে আসছে চেন্নাইন এফসির পরবর্তী সিজনের হেড কোচ কে হবেন এটাই কিন্তু চেন্নাই এফসির সমর্থকদের মধ্যে সব থেকে বড় প্রশ্ন কারণ থমাস ব্রাডারিকে জায়গায় কে রিপ্লেস করবেন সেটাই দেখার বিষয় যে নামটা উঠে আসছে আটান্ন বছর বয়সী ইংলিশ ম্যানেজার জন কার্ভের এই জন কার্ভের যিনি কিন্তু বর্তমানে স্কটল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইউএফআ প্রো লাইসেন্স এই কোচ দীর্ঘদিন ধরে অনেক বড় ক্লাবে কোচিং করিয়েছেন ইংল্যান্ডের তার মধ্যে আছে নিউ ক্যাসেল ইউনাইটেড নিউ ক্যাসেল ইউনাইটেডের মতো ক্লাবের কিন্তু কেয়ারটেকার ম্যানেজার অনেক দিন ছিলেন দু সালে ছিলেন তারপর দু হাজার চোদ্দো পনেরো সিজনেও ছিলেন তারপর দু হাজার পনেরোতে নিউ ক্যাসেল ইউনাইটেডের ইন্ট্রিম হেড কোচও হয়েছিলেন এছাড়া সাইপ্রাটে কোচিং করিয়েছেন তাছাড়া লিডস ইউনাইটেড শেফিল্ড ইউনাইটেডের মতো ক্লাবে কোচিং করিয়েছেন তো অভিজ্ঞতা তো অবশ্যই আছে এই জন কার্ভের এবার দেখা যাক চেন্নাইন এফসিতে এসে কতটা প্রভাব ফেলতে পারেন তবে এই মোমেন্টে স্কটল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন এটাও কিন্তু অবশ্যই একটা বড় ব্যাপার তো এই গেল বন্ধুরা চেন্নাই এফসির আপডেট দেখা যাক এই জন কার্ভের সাথে কন্ট্র্যাক্টটা সাইন করাতে পারে কি না চেন্নাই এনএফসি তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও আর আজকের এই ভিডিও শেষ যে আপডেটটা দিয়ে দেবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের পরবর্তী সিজনেরও ভারতীয় হেড কোচ থাকতে চলেছেন বিনো জর্জ অর্থাৎ ইস্টবেঙ্গলের ইউথ টিমের হেড কোচ এবং আগের সিজনেরও অ্যাসিস্ট্যান্ট কোচ অর্থাৎ কার্লাস কুয়াদ্রাতের সাথেও থাকতে চলেছেন বিনো জর্জ তো এই ছিল বন্ধুরা আজকের সমস্ত আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা